नमस्कार बंधुरा, সোমিস ওয়ার্ল্ডে আপনাদের স্বাগত। সামনেই ভাইফোঁটা, আর এই ভাইফোঁটাতে ভাইদের কিছু স্পেশাল রেসিপি করে খাওয়াতে সব দিদি বা বোনদেরই ইচ্ছা করে। তাই আজ আমি আপনাদের অত্যন্ত সহজভাবে স্পেশাল বাসন্তী পোলাও করে দেখাবো। আশা করি আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এখানে আমি 500 গোবিন্দভোগ চাল ভালো করে ধুয়ে পরিষ্কার করে এক ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম। গ্যাসে হাঁড়ি চাপিয়ে দিয়ে দিলাম 4 টেবিলস্পুন সাদা তেল। আর দিয়ে দিলাম 2 টেবিলস্পুন ঘি। ঘিটা গলে যাবার পর দিয়ে দিলাম 2 তেজপাতা, 5 ছোট এলাচ, 1 টুকরো দারুচিনি ও কয়েকটা লবঙ্গ। গরম মশলাগুলো দিয়ে একটু নেড়েচেড়ে কিছুটা কিশমিস দিয়ে দিলাম। কিশমিসগুলো আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। আবারও একটু নেড়েচেড়ে দিয়ে দিলাম কিছুটা কাজু বাদাম। কাজু বাদামগুলোকে একটু ভেজে নিয়ে 1 লিটার জল এর মধ্যে দিয়ে দিলাম। মনে রাখতে হবে চালটা যতটা হবে জল তার দ্বিগুণ হবে। এখানে আমি চাল দিয়েছিলাম 500 গ্রাম, তাই জল দিলাম 1 লিটার। জলটা দিয়ে চিনি দিয়ে দিলাম 100 গ্রাম। এবার হাঁড়িটাকে ঢাকা দিয়ে জল ফোটা পর্যন্ত অপেক্ষা করব। জলটা ভালো করে ফুটে উঠলে এর মধ্যে চালটা দিয়ে দেব। চালটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে স্বাদ মতো নুন দিয়ে দিলাম। আবারও একটু নেড়েচেড়ে গ্যাসের ফ্লেমটাকে লো করে হাঁড়িটাকে ঢাকা দিয়ে রাখলাম। পাঁচ মিনিট পর যখন জলটা প্রায় টেনে আসবে তখন ঢাকনাটা খুলে দিয়ে দিলাম একটু শামরিচের গুঁড়ো। শামরিচটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম জায়ফল জৈত্রীর গুঁড়ো। এটাকে দিয়েও ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর আগে থেকে গরম দুধে গুলে রাখা একটু স্যাফরন দিয়ে দিলাম। যখন চালটা 80% হয়ে আসবে তখন আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে এটাকে দমে বসাবো। কিভাবে দমে বসাবো সেটাও দেখিয়ে দিচ্ছি। একটা ছোট পাত্রে কিছুটা জল নিয়ে ফুটিয়ে নিতে হবে। তারপর জলটা ফুটে গেলে গ্যাসের ফ্লেমটাকে লো করে হাঁড়িটাকে ওই পাত্রের ওপর বসিয়ে রাখতে হবে 10 মিনিট। দশ মিনিট বাদে ঢাকনাটা খুলে ওপর থেকে একটু গরম মশলা দিয়ে দিলাম। গরম মশলাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম 1 টেবিলস্পুন ঘি। ঘিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম। আমার স্পেশাল বাসন্তী পোলাও সার্ভ করবার জন্য রেডি। আপনারা অন্তত একবার এইভাবে তৈরি করে দেখবেন। কেমন হলো অবশ্যই কমেন্টস করে আমাকে জানাবেন। যদি ভালো লাগে তাহলে একটা লাইক ও শেয়ার করবেন। আর এই রকমই নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে সবার আগে পৌঁছে যাবে আপনাদের কাছে। ব্যাস, আজ এই পর্যন্তই। আবার কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।